টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়ে। আমরা এই অধ্যায়ে হচ্ছে কীভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয় সেটা করব। দেখো, মিস্টার শাহেন একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাবের বই যথাযথভাবে সংরক্ষণ করেন না, তবে অসম্পূর্ণ লিখন ও তথ্য রেজিস্টার থেকে নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে, প্রারম্ভিক যে সম্পদ এবং সমাপনী সম্পদ এটার, আর নিচে দেখো কিছু সমন্বয় আছে। বলছে মিস্টার শাহেন প্রতি সপ্তাহে 700 টাকা করে নগদ এবং মোট 8,000 টাকার পণ্য উত্তোলন করেন। 1 জুলাই 2017 সালে তিনি ব্যবসার জন্য 50,000 টাকা দিয়ে একটি মোটর গাড়ি ক্রয় করেন এবং ব্যক্তিগত মোটর সাইকেল বিক্রি করে 40,000 টাকা দিয়ে একই দিনে কি ব্যবসায় যোগান দেন। অন্যান্য তথ্য দেওয়া আছে। আমাদেরকে তৈরি করতে হবে হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয়। তো দেখো আমরা কীভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। প্রারম্ভিক মূলধনের ফর্মুলা তোমরা জানো যে মোট প্রারম্ভিক সম্পদ থেকে মোট প্রারম্ভিক দায় বাদ দিলে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। তো আমরা হচ্ছে এখন মিস্টার শাহেনের প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। এই যে এটা হচ্ছে আমাদের ছক। তো আমরা এখানে লিখব হচ্ছে কি, এই যে প্রারম্ভিক মূলধন নির্ণয়, এখানে লিখব হচ্ছে দায় সমূহ, এখানে হচ্ছে প্রারম্ভিক টাকা। যেহেতু আমরা কি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতেছি, এই জন্য এখানে শুধু প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায় আসবে। তারপরে এখানে লেখো হচ্ছে সম্পদ সমূহ, এখানে হচ্ছে প্রারম্ভিক টাকা। আর দেখো আমরা হচ্ছে এখানে এখন প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায়গুলো নিয়ে আসবো। তো আমাদের প্রারম্ভিক সম্পদ কী কী আছে দেখো, এই হাতে নগদের এই যে 1-1 জানুয়ারি 2017, এইখান থেকে আমরা হচ্ছে শুধু প্রারম্ভিক সম্পদগুলো নিব। আর এটা হচ্ছে আমাদের সমাপনী, সমাপনীটা আমাদের নির্ণয় করতে বলেনি, আমাদেরকে বলছে শুধু কি প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মূলধন আমরা নির্ণয় করব। তো হাতে নগদ আছে এই যে আমাদের 21,500, ব্যাংক জমা অতিরিক্ত এটা হচ্ছে আমাদের দায়, হ্যাঁ মজুদ পণ্য হচ্ছে আমাদের প্রারম্ভিক সম্পদ, প্রাপ্য হিসেবে প্রারম্ভিক সম্পদ, প্রদেয় হিসেবে হচ্ছে আমাদের দায়, ঋণও হচ্ছে আমাদের দায়, আর আসবাবপত্র হচ্ছে আমাদের প্রারম্ভিক সম্পদ। তাহলে আমরা দেখো 4টা প্রারম্ভিক সম্পদ এখান থেকে নিব, তার মধ্যে হাতে নগদ, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, তারপরে হচ্ছে আসবাবপত্র, এই 4টা। তাহলে আমরা আগে আমাদের সম্পদগুলো লিখে ফেলি। প্রথমে হাতে নগদ, হাতে নগদ আছে হচ্ছে 21,500, তারপরে আছে হচ্ছে মজুদ পণ্য, মজুদ পণ্য হচ্ছে আমাদের 20,000 টাকা, দেন হচ্ছে আমরা নিয়ে আসবো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আছে হচ্ছে 30,500 টাকা, একদম লাস্টে আছে দেখো রেডমার্ক করা আসবাবপত্র 40,000 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে আসবাবপত্র 40,000, এ হচ্ছে আমাদের মোট প্রারম্ভিক সম্পদ। তাহলে এই মোট প্রারম্ভিক সম্পদটাকে আমরা যোগ করে নিচে নামাবো। আমাদের মোট প্রারম্ভিক সম্পদ যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের হবে 1,12,000 টাকা, এটা হচ্ছে আমরা যোগ করলাম। এবার দেখো আমরা দায়গুলোতে যাব। এই যে ব্লু মার্ক করাগুলো হচ্ছে আমাদের দায়। প্রথমে আছে দেখো ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত আছে হচ্ছে আমাদের 35,000 টাকা, তারপর প্রদেয় হিসাব আছে হচ্ছে আমাদের 23,000, আর ব্যাংক ঋণ আছে হচ্ছে 30,000, এই 3টা। তাহলে আমরা হচ্ছে এখন কি করব, আমাদের দায়গুলো নিয়ে আসবো। দেখো প্রথমে ব্যাংক জমা অতিরিক্ত লিখবো, এই যে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে আমাদের এই দেখো 35,000 টাকা, এটা আমরা নিয়ে আসি। তারপরে দেখো হচ্ছে প্রদেয় হিসাব আছে 23,000, এই যে প্রদেয় হিসাব 23,000, তারপরে দেখো ব্যাংক ঋণ আছে হচ্ছে 30,000, লিখবো হচ্ছে ব্যাংক ঋণ 30,000, আর এটা দেখো লেখা আছে 10% ঋণ, তাই না, তাহলে 10% ব্যাংক ঋণ। এবার দেখো আমরা হচ্ছে মোট সম্পদ যোগ করেছিলাম, এই মোট সম্পদকে আমরা এখন এই পাশে নিয়ে আসবো, আর মোট দায় যোগ করে ওটাকে কী করবো মাইনাস করবো। আমরা মোট দায় যদি যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে কত, 88,000, আর আমাদের মোট সম্পদকে এই পাশে নিয়ে আসি, যেহেতু মোট সম্পদ বড়ো, এই 1,12,000 থেকে আমরা যদি 88,000 মাইনাস করে দিই তাহলে আমাদের হাতে থাকে হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। দেখো তাহলে আমাদের এই যে এই 24,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এটা আমরা কীভাবে বের করলাম, এই যে আমাদের মোট সম্পদ এটাকে আমরা এই সাইডে নিয়ে আসছি, আনার পরে এবার ওইটাকে কী করছি, নিয়ে এসে এইখান থেকে এই যে আমাদের দায়গুলা প্রারম্ভিক দায় এটা মাইনাস করছি, এই প্রারম্ভিক দায় যোগ করে আমাদের মোট আসছিল হচ্ছে 88,000 টাকা, এই 88,000 টাকা মাইনাস করে আমাদের 24,000 টাকা, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। তো দেখো আমরা মিস্টার শাহেনের প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করলাম,
মোট প্রারম্ভিক সম্পদ থেকে মোট প্রারম্ভিক দায় বাদ দিয়ে দিলাম। এই দেখো আমরা এখানে যেগুলো রেড মার্ক করা এগুলো হচ্ছে মোট প্রারম্ভিক সম্পদ, আর যেগুলো ব্লু মার্ক করা এটা হচ্ছে কি প্রারম্ভিক দায়। এই দেখো এখানে আমরা বুঝবো কিভাবে, 1 জানুয়ারি 2017 এটা হচ্ছে প্রারম্ভিক, সো এখান থেকে আমরা সম্পদগুলো বের করে দায় মাইনাস করে দিছি। আর এটা হচ্ছে আমাদের সমাপনী, যেহেতু সমাপনী মূলধন নির্ণয় করতে বলেনি এই জন্য আমরা ওটা নির্ণয় করি না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপরের পর্বে আমি তোমাদেরকে লাভ লোকসান বিবরণী কীভাবে তৈরি করতে হবে মিস্টার সাইনে সেটা দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।